বিসনেল্লাহ ইউ রহিম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি মহান আল্লাহর রব্বুল আমিনের অশেষ সম্মতে সকলে ভালো আছো সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করছো তো নবম শ্রেণীর বন্ধুরা আমি তোমাদেরকে তোমাদের নতুন যে বাংলা দ্বিতীয় পত্র বইটি পেয়েছো সেই বাংলা দ্বিতীয় পত্র বইটির মোটামুটি অনেকগুলো অধ্যায় আমরা শেষ করেছি আমরা বাংলা ও বাংলা ভাষা বাংলা ব্যাকরণ বাংলা ভাষার রীতি ও বিভাজন বাকযন্ত্র ধ্বনি ও বর্ণ ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি এই পর্যন্ত আমি পড়িয়েছি তোমাদেরকে এবং প্রত্যেকটি শ্রেণী বিভাগ সহ কত বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে এই জিনিসগুলো আমি তোমাদেরকে একদম সুন্দর করে খাতায় নোট করে করে পড়িয়েছি আশা করি প্রত্যেকটি ক্লাস তোমরা ফলো করেছ এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছো এখন আমি তোমাদেরকে পড়াবো বর্ণের উচ্চারণ বর্ণের উচ্চারণ বলতে কি শুধু উচ্চারণ আসে না শুধু উচ্চারণ আসে না সর্বণ্য এবং ব্যঞ্জন বর্ণ উভয়ের উচ্চারণই আসে আজ আমি তোমাদেরকে সর্বর্ণের উচ্চারণ উচ্চারণগুলো সম্পর্কে পাঠদান করব। তোমরা জানো যে বাংলা বর্ণমালায় সর্বর্ণ আছে মোট কতটি এগারোটি বাংলা বর্ণমালায় সর্বর্ণ কতটি আছে এগারোটি এই এগারোটি প্রকার প্রকারভেদ আমি তোমাদেরকে পড়িয়েছি প্রকারভেদের সময় আমি দেখিয়েছি যে কিছু সর্বন্ন আছে রসস্বর কিছু আছে দীর্ঘস্বর কোনগুলো যেগুলো উচ্চারণে আমাদের শ্বাস বেশি শ্বাসের প্রয়োজন হয় আর যে এগুলো উচ্চারণে বেশি শ্বাসের প্রয়োজন হয় না আবার জীবের অবস্থান ভেদে সর্বন্নকে তিন ভাগে ভাগ করা যায় সেই তিন ভাগ দেখিয়েছি সমুগ্ধনি মধ্য এবং পশ্চাৎ এই তিনটা শ্রেণীও তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি জীবের উচ্চতন যে তিন প্রকার ঠোঁটের উন্মুক্তি বা খোলা অনুযায়ী চার প্রকার আর ঠোঁটের তোমাদেরকে পড়িয়েছি সংবৃত অর্ধ সংবৃত বিবৃত অর্ধ বিবৃত এবং সংবৃত ধ্বনি কয়টি বিবৃত ধ্বনি কয়টি সংবৃত কয়টি অর্ধ বিবৃত কয়টি প্রত্যেকটি জিনিসই আমি তোমাদেরকে পাঠদান করেছি এখন আমরা আজকে জানব যে এই যে স্বরবর্ণ গুলার এর উচ্চারণ কেমন হবে অ একটি বর্ণ আছে না বাংলা স্বরবর্ণের শুরুর বর্ণটি শুরুর ধ্বনিটি কি অধ্বনি এই অধ্বনিটিকে কি ধ্বনি বলা হয় লিন ধ্বনি বলা হয় কি ধ্বনি বলা হয় লিন ধ্বনি বলা হয় লিন ধ্বনি বলা হয় কেন কারণ ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে বর্ণের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয় তার কোনো কি নেই কার নেই কার চিহ্ন নেই তাই না বাকি দশটি সর্বণ্ডের কি আছে কার চিহ্ন আছে এখন এসো আমরা দেখি অ ধ্বনিটি বাংলা বর্ণমালায় কয়ভাবে লিখিত হয় লিখিত হয় সাধারণত দুই ভাবে একটি হচ্ছে স্বাধীনভাবে লিখিত অন্য সঙ্গে ভাবে অ স্বাধীনভাবে লিখিত অ যেমন অমর অনেক দেখো অমর এই শব্দটি তো অ এর উচ্চারণ অর মতই আছে আবার অন্য বর্ণের সঙ্গে মিলিত হয়ে অন্য শব্দের সঙ্গে মিলিত হয়ে কিভাবে উচ্চারিত হচ্ছে শব্দের মধ্যে অন্য বর্ণের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হচ্ছে হচ্ছে যেমন কর বল দেখো কর শব্দটিতে কি হচ্ছে ক যোগ অ যোগ র যোগ অ যখন এইভাবে আমরা বিশ্লেষণ করব, তখন কি করব কর নিচে একটি হস চিহ্ন থাকবে এরপরে তোমার রণ র কর তারপরে অ এরপরে রণ নিচে একটি চিহ্ন আসবে আর এরপরে বসবে হচ্ছে অ তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অ ধ্বনিটি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে লিখিত হচ্ছে তাই না এই হচ্ছে লিখিত রূপ দুইটি এরপরে উচ্চারিত রূপও আছে দুটি কয়টি উচ্চারিত রূপ উচ্চারিত রূপ হচ্ছে দুইটি কিভাবে দুইটি উচ্চারিত রূপ লক্ষ্য করো উচ্চারিত রূপ যেমন আমি যখন একটি হচ্ছে স্বাধীনভাবে স্বাভাবিক উচ্চারণ হচ্ছে ও এর স্বাভাবিক উচ্চারণ এই স্বাভাবিক উচ্চারণ যখন হয় তখন তাকে বলা হয় বিবৃত উচ্চারণ বিবৃত উচ্চারণ বা স্বাভাবিক উচ্চারণ আরেকটি হচ্ছে আহ সংবৃত বা ও ধ্বনির মতো উচ্চারণ বা ও ধ্বনির মতো উচ্চারণ ঠিক আছে আমরা বলতে পারি ঠিক আছে এই তিন ভাবে উচ্চারণ সেটিকে বলে বিবৃত আরেকটি হচ্ছে অন্য ধ্বনির সাথে মিলিত হয়ে উচ্চারণ সেটিকে বলা হয় সংবৃত বা এটার উচ্চারণ হয় ও ধ্বনির মতো এখন দেখো এই যে স্বাধীনভাবে স্বাভাবিক উচ্চারণটি কখন হয় যখন দেখো শব্দের প্রথমে অ বসে শব্দের শুরুতে বসে যখন শুরুতে শুরুতে বসে বসে কেমন করে উচ্চারণ হয় দেখো যেমন অটোল অ দেখো উচ্চারণ কি হচ্ছে অ থাকছে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না এরপরে অ কিংবা আযুক্ত ধ্বনির পূর্ববর্তী অ ধ্বনিটি বিভৃত হয় যেমন অমানিসা যেমন কথা কথা এরপরে দুই নম্বরে আমরা শিখব যে শব্দের ভিতরে ও মধ্যে শব্দের মাঝে শব্দের মাঝে কিভাবে উচ্চারিত হয় দেখো শব্দের মাঝে যেমন ক লম ক লোম দেখো অটি এখানে বিবৃতই থাকছে আর একটি শব্দ যদি উচ্চারণ করি তৃণ তৃণ ঠিক আছে আবার দেখো কিছু ই ধ্বনির সাথে ই ধ্বনিটির সাথে অ স্বাভাবিক উচ্চারণ হয় যেমন গঠিত গঠিত এখানে অটি থাকছে। এবার এসো অধুনি সংবৃত উচ্চারণ কিভাবে শব্দের শুরুতে যেমন অতি আমরা অতি শব্দটি এই শব্দটি উচ্চারণ করি কেমন অতি ঠিক আছে এরপরে দেখো ক শব্দটির সঙ্গে অ আছে এই শব্দটিকে আমরা উচ্চারণ করি কিভাবে করুন করুন এভাবে উচ্চারণ করছি দেখো ও হয়ে যাচ্ছে এখানে অ ধ্বনির উচ্চারণ কেমন হয়ে যাচ্ছে ও হয়ে যাচ্ছে তেমন ভাবে ই বা উ ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ই হয়ে যাচ্ছে যেমন প্রো ভা দেখো টি ভা এটার উচ্চারণ আমরা কেমন করি টি ঠিক আছে দেখো অটা ও উচ্চারিত হচ্ছে এইভাবে মাঝখানে এটা ছিল শব্দের শুরুতে এটা হচ্ছে শব্দের শুরুতে এখন মাঝে দেখো গুরু তর, গুরু ত রো এই হচ্ছে শব্দটা উচ্চারণ করছি ত র উচ্চারণ করছি এটা করে উচ্চারণ করছি ও ও এর মতো উচ্চারণ করছি ওকে আবার ইম্বা রসৌ রস বা রসৌ এর পরবর্তী ও অসংবিত হয় যেমন পি ও উচ্চারণ করছি কেমন পি ও ঠিক আছে দেখো এখানে ও এর উচ্চারণ করছি তাহলে এই গেল আমাদের ও এর উচ্চারণ এখন এসো আমরা আয়ের উচ্চারণটা দেখি আয়ের উচ্চারণটা কেমন হয় আয়ের উচ্চারণটি আমরা দেখব আয়ের উচ্চারণটি আ তোমরা একটি বিষয় মাথায় রাখবে কখন আমরা এই যে ধ্বনিগুলো বা বর্ণগুলোর আগে স্বর আ স্বর আ এভাবে পড়েছি না ছোট সময় স্বর অ সর আ কেন বলি মূলত স্বরধ্বনি বা স্বরবর্ণ নির্দেশ করতেই আমরা এই স্বর শব্দটিকে এর সঙ্গে যুক্ত করি এই জিনিসটা মাথায় রাখবে এমনিতে উচ্চারণ হবে অ আ ই ঠিক এইভাবে তা আমরা স্বর আরে এভাবে বলবো না এবার এই যে আমরা যে আ এসেছি এই আ একটি বিবৃত স্বর এই আধুনির উচ্চারণ রসও হতে পারে দীর্ঘও হতে পারে অর্থাৎ আমরা এটিকে টেনেও পড়তে পারি আবার অল্প শ্বাসেও পড়তে পারি ঠিক আছে আমরা যখন একাক্ষর শব্দগুলো পড়ি যেমন যা মা পান মানে শ্বাসের এক প্রয়াসের যে শব্দগুলোকে উচ্চারণ করা যায় সেই ধরনের শব্দগুলো আ অনেক দীর্ঘ হয় এই ধরনের শব্দে আ কেমন হয় আ হয় দীর্ঘ এই ধরনের শব্দগুলোতে আ কেমন হয় আ দীর্ঘ হয় কিন্তু দেখো কিন্তু একটু ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা দেখো কাজ এই কাজ শব্দের আটা কিন্তু হয় দীর্ঘ আবার কাল শব্দের আ কাল এখানের আ আ একটু রস্য হয় ঠিক আছে এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে এরপরে এসো দুইটি ই কার দুই ই উচ্চারণটি আমরা দেখি এই দুই এটি বাংলায় রস ধ্বনি আর একটি দীর্ঘ ধ্বনি নামে পরিচিত তাই না একক্ষর শব্দে যে শব্দগুলো এই যে একক্ষর এই ধরনের শব্দে দুটি দীর্ঘ হয় দীর্ঘ হয় যেমন বিষ তারপরে দিন 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 শীত দেখো প্রত্যেকটিতে শ্বাসের দীর্ঘতা রয়েছে এরপরে আর দুটি বর্ণ রয়েছে রস ও আরেকটি হচ্ছে দীর্ঘ এই দুটি বাংলায় এই দুটি উচ্চারণে তেমন কোনো পার্থক্য দেখা যায় না এই দুটি ধ্বনি উচ্চারণে কি হয় কোনো পার্থক্য পার্থক্য দেখা যায় না ঠিক আছে এই দুটি ধ্বনি উচ্চারণে কি হয় না কোনো পার্থক্য দেখা যায় না রসই দীর্ঘ ধ্বনির মতো একাক্ষর শব্দে এবং বহু অক্ষর বিশিষ্ট শব্দে বদ্ধাক্ষরে বা প্রান্তিক যুক্তাক্ষরে উচ্চারণ সামান্য দীর্ঘ হয় যেমন চুল 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 দেখো দীর্ঘ হচ্ছে আবার চুলা কি হয় শেষে আমরা কি বলেছি যুক্তাক্ষরে উচ্চারণ দিয়ে কিছুটা দীর্ঘ হয় শব্দে বেশি তেমন দীর্ঘ হয় না আবার আরেকটি ধ্বনি আছে রি এই যে স্বাধীনভাবে ব্যবহৃত হলে রি এর উচ্চারণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় লক্ষ্য করো স্বাধীনভাবে স্বাধীনভাবে যখন ব্যবহৃত হয় তখন রি এর উচ্চারণ হয় এর উচ্চারণ হয় রি অথবা রি এর মতো কিসের মতো রসিকার বা দীর্ঘিকারের মতো ঠিক আছে কিসের মতো হয় রস্বীকার বাদে আর ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে বাংলা হলে রকলা বা ইকারের মতো হয় আর যখন ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয় ব্যঞ্জন ধ্বনির সাথে যদি রি যুক্ত হয় ব্যঞ্জন ধ্বনির সাথে রি যুক্ত হলে তার উচ্চারণ কিসের মতো হয় এগুলো তোমাদের অবহ নির্বাচনীতে আসে রফলা বা রফলা যোগ ইকারের মতো হয় যেমন স্বাধীনভাবে এটা ব্যবহৃত হচ্ছে ঋণ দেখো এই রি এর উচ্চারণ হচ্ছে ঋণ আর আবার ঋতু ঋতু এখানে রিকারের মতো ঋর মত উচ্চারণ হচ্ছে ঋণ ঋতু লক্ষ্য করো তারপরে হচ্ছে মাতৃ মাতৃ দেখো এর উচ্চারণ কেমন করছে তয় তল রফল আর শিকারের মতো উচ্চারণ করছি কৃষ্টি এই যে আরেকটি বিষয় তোমরা মনে রাখবে যে বাংলায় রিধ্বনি কে স্বরধ্বনি বলা চলে না সংস্কৃত এই ধ্বনিটি স্বরধ্বনি রূপে উচ্চারিত হয় তাহলে এই যে এটি বাংলা স্বরধ্বনি না এটি বাংলা মূলত বাংলা স্বরধ্বনি না ঠিক আছে স্বরধ্বনি নয় এটি কোন ইসে আছে সংস্কৃত রয়েছে এটি সংস্কৃতে সংস্কৃতে স্বরধ্বনি রূপে স্বর ধ্বনি রূপে ব্যবহৃত হয় এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে ঠিক আছে রিটাকে মূলত বাংলায় এটিকে সরাসরি হিসেবে বিবেচনা করা হয় না কোথায় এটি বসে সংস্কৃত ধ্বনিতে এরপরে হচ্ছে এ ধ্বনিতে আসো এ ধ্বনিরও দু রকম উচ্চারণ হয় একটি হচ্ছে সংগৃত অর্থাৎ স্বাধীনভাবে লিখিত হয় আর একটি হচ্ছে বিবৃত ঠিক আছে একটি হচ্ছে স্বাধীনভাবে ব্যবহৃত হয় আরেকটি হচ্ছে বিবৃত উচ্চারণ হয় আর যখন বিবৃত হয় তখন এর উচ্চারণ হয় আমি বিষয়টি একটু ক্লিয়ার হব এ এর উচ্চারণ কয় ধরনের হয় দুই ধরনের কি কি একটি হচ্ছে সরাসরি এর মতো উচ্চারণ যেটি সংবৃত উচ্চারণ এক সরাসরি এর মতো উচ্চারণ ঠিক আছে স্বাভাবিক উচ্চারণ স্বাভাবিক বা এর মতো উচ্চারণ লক্ষ্য করবে আর দু হচ্ছে দুই হচ্ছে অসাভ বা বিবৃত বা এর মতো উচ্চারণ লক্ষ্য করো কিসের মতো একটি হচ্ছে স্বাভাবিক বা এর মতো উচ্চারণ একটি হচ্ছে স্বাভাবিক বা এর মতো উচ্চারণ আর একটি হচ্ছে অস্বাভাবিক বা বিবৃত বা এ এর মতো উচ্চারণ এখন এই যে দু ধরনের উচ্চারণ হয় এই ধরনের উচ্চারণের কারণ কি দেখো আমরা যখন পদের শেষে শেষে যখন এ বসে তখন এর উচ্চারণ স্বাভাবিক থাকে শব্দের পদের শেষে বসলে পদের শেষে ঠিক আছে পথে দেখো আবার তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত এই ধ্বনিটির উচ্চারণও স্বাভাবিক থাকে কোন ধরনের শব্দ তৎসম শব্দ যেমন দেশ প্রেম দেখো এর উচ্চারণ স্বাভাবিক থাকছে তারপরে একাক্ষর সর্বনাম পদে হয় যেমন সর্বনাম তো পরিবর্তে যেগুলো বসে কে সে যে একাক্ষর সর্বনাম এগুলা একাক্ষর সর্বনাম ঠিক আছে এরপরে দেখো হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনির পরে এ থাকলে সেটির উচ্চারণও স্বাভাবিক হয় যেমন দেহ দেহ কেহ কষ্ট কেষ্ট ইত্যাদি রশ্মি বা রসুকারের রসুকার পরে থাকলে এ সংবিত হয় কি কার রশ্মিকার বা রসুকার পরে থাকলে এ সংবিত হয় দেখো দেখি এই যে রশ্মিকারের আগেকার বসছে কারের উচ্চারণ আছে রেনু এরকম ইত্যাদি তাহলে এখন দেখি আমরা একটু বিবৃত বা অস্বাভাবিক উচ্চারণ বা এর মতো উচ্চারণ ঠিক আছে এই যে এ ধীর বিবৃত উচ্চারণ এর উচ্চারণ কেমন হয় ক্যাট ব্যাট এর এ এর মতো যেমন দেখ দেখা দেখো দেখ এর উচ্চারণ আমরা কেমন করছি দেখ না বলে কি বলছি দেখ একা একা দেখো এখানে উচ্চারণ করছি কেমন একা 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 তাই না এই বিবরীত উচ্চারণ শব্দের প্রথমেই পাওয়া যায় শব্দের মধ্যে এবং ভিতরে পাওয়া যায় না এই যে বিবৃত উচ্চারণ এই বিবৃত উচ্চারণ শব্দের শব্দের শুরুতে দেখা যায় কোথায় শুরুতে হয় আর মাঝে ও শেষে হয় না এগুলোও মাথায় রাখতে হবে তাহলে শব্দের বিবৃত উচ্চারণ কোথাও হয় শব্দের শুরুতে হয় মাঝে আর শেষে হয় না ঠিক আছে এরপরে দেখো বিবৃত উচ্চারণের দুই একটা উদাহরণ আমরা দিই যেমন এতো যেমন এত হেন হেন কেন ইত্যাদি উচ্চারণ কি করছি এই দেখো এত হ্যানো কেন এইভাবে উচ্চারণ করছি না এই শব্দগুলোর আমরা হ্যাঁ এইভাবে উচ্চারণ করছি অর্থাৎ এ এর মধ্যে উচ্চারণ করছি এরকম ঠেংরা চেংরা শ্বেত শেতে অনস্বা চন্দ্রবিন্দু যুক্ত ধনির আগে বিবৃত হয় কাঠি বাংলা শব্দে যেমন খেমটা ঢেপসা তেনা দেওয়ার ইত্যাদি এক এগারো তেরো একটি সংখ্যাবাচক শব্দে একযুক্ত শব্দে ঠিক আছে যেমন এক 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 তোলা তারপরে এক ঠিক আছে এরকম আর ওই আমরা এবার যাবো ওই ধ্বনিটিতে লক্ষ্য করো কোন ধ্বনিটিতে যাব। ওই এটিকে বলা হয় যৌগিক স্বরধ্বনি এটিকে কি বলা হয় যৌগিক যৌগিক স্বর ধ্বনি লক্ষ্য ওইটি কোন ধরনের ধ্বনি ওই হচ্ছে স্বরধ্বনি তাহলে এই যে একইভাবে যুগ যৌগিক স্বর হয়েছে কোন কোন ধ্বনির মিলনে দেখো অ কিংবা ই আরেকভাবে হয় ও কিংবা ই এই দুটি মিলে হয়েছে ওই ঠিক আছে ও এবং রসই এ দুটো স্বরের মিলিত ধ্বনি তো ওই ধ্বনিটি সৃষ্টি হয়েছে অ এবং রসই ওই ওই ঠিক আছে যেমন ঐক্য ঐক্য চৈতন্য ইত্যাদি শব্দে আমরা ওই ব্যবহার করি বাংলায় একাক্ষ শব্দে ও কার দীর্ঘকার হয় এবার আমরা ও কারে আসি ও কার যেমন গো কি বলেছি অক্ষর শব্দে ও কার দীর্ঘকার হয় তারপরে বোন কোন আর সব জায়গায় রস্য হয় যেমন সোনা কারো ঠিক আছে আর ও এর উচ্চারণ ইংরেজি বোর্ড শব্দের ও ও এবং এ এর মতো হয় তা সুপ্রিয় শিক্ষার্থীরা বাংলা ধ্বনির উচ্চারণ ক্লাস আজকে এ পর্যন্তই তোমাদের আমি করাচ্ছি আগামী ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ নিয়ে একটি ক্লাস করব সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ তোমাদেরকে